এখন আমি আলোচনা করব 1 জানুয়ারি 2024 কে ভিত্তি তারিখ ধরে ভোটার তালিকার যাবতীয় কাজকর্ম যেটা শুরু হবে, যেটাকে বলা হয় এসআরইআর, অর্থাৎ এসআরইআর 2024 এর শিডিউল বা সময়সীমা, সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। অর্থাৎ কবে থেকে শুরু হচ্ছে কাজ, কতদিন পর্যন্ত চলবে, স্পেশাল ডেট কবে কবে রয়েছে, কি কি কাজ হবে, এই সবই আমি আলোচনা করব। তার আগে দেখতে পাচ্ছেন যে আমি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট খুলেছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিজ্ঞাপন। আপনারা জানেন যে এখন বছরে 4 বার কোনো ব্যক্তি ভোটার তালিকায় নাম তোলার জন্য যোগ্যতা মান অর্জন করে, অর্থাৎ বয়সের দিক থেকে, সেটা হলো 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর। এই তারিখগুলোতে যদি 18 বছর পূর্ণ হয় তাহলে সে ভোটার তালিকায় নাম তুলতে পারে। সারা বছরই এখন ভোটার তালিকায় কাজ হয়, অনলাইনে তো হয়ই, অফলাইনেও হয়ে থাকে, এবং বিশেষ করে বছরের শেষের দিকে যেটা হয়, যেটাকে বলা হয় এসআরইআর, তো সেটা এবার শুরু হচ্ছে। অর্থাৎ 2024 এসআরইআর, যেটা যেটাকে আমরা সহজভাবে বলতে পারি যে ভোটার তালিকায়, মানে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম। এই কাজে কি হয় যে সারা বছর তো ভোটার তালিকায় কাজ হচ্ছেই, এই সময়টাই স্পেশালি বিএলও সাহেব বুথে বুথে বসেন, বিশেষ করে শনি রবিবারে স্পেশাল ক্যাম্পেইন ডেট হয়। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল ফর স্পেশাল সামারি রিভিশন অফ ফটো ইলেকট্রাল রোল 1/1/2024 অ্যাজ কোয়ালিফাইং ডেটস, যে কথা আমি আগেই বলেছি। তো এবারে দেখুন যে রিভিশন অ্যাক্টিভিটিস কবে কি অ্যাক্টিভিটি আছে আর পিরিয়ডটা এখানে দেওয়া রয়েছে। তো সিরিয়াল নম্বর একে দেখতে পাচ্ছেন যে পাবলিকেশন অফ ইন্টিগ্রেটেড ড্রাফট ইলেকটোরাল রোল, অর্থাৎ যেটা ড্রাফট ইলেকটোরাল রোল বের হবে, যেটাকে ভিত্তি করে আমরা কাজটা করব, সেটা প্রকাশিত হবে 1 নভেম্বর, সেই 1 নভেম্বর এটা প্রকাশিত হবে ভোটার লিস্ট। তারপরে দেখুন পিরিয়ড অফ ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন, অর্থাৎ ক্লেমস অ্যান্ড অবজেকশন ফিলিং এর পিরিয়ডটা কবে, সহজভাবে বলতে গেলে কবে থেকে কত তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন রকমের ফর্ম গুলো জমা দেব বা নেব। এখানে দেখতে পাচ্ছেন যে এটা স্টার্ট হচ্ছে 1 নভেম্বর থেকে, অর্থাৎ যেদিন ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে সেই 1 নভেম্বর থেকেই কিন্তু এসআরইআর 2024 শুরু হয়ে যাচ্ছে, সেদিন বুধবার, এবং সেটা চলবে 5 ডিসেম্বর পর্যন্ত, যেদিন হবে মঙ্গলবার। এইবারে দেখুন স্পেশাল ক্যাম্পেইন ডেটস কবে কবে রয়েছে। এবার স্পেশাল ক্যাম্পেইন ডেটস রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7টি স্পেশাল ক্যাম্পেইন ডেট রয়েছে। দেখতে পাচ্ছেন যে 4ঠা নভেম্বর, তারপরে 5ই নভেম্বর, তারপর রয়েছে 18ই নভেম্বর, 25শে নভেম্বর, 26শে নভেম্বর, তারপরে ডিসেম্বর মাসে দুটো রয়েছে, সেটা হলো 2রা ডিসেম্বর এবং 3রা ডিসেম্বর। তো শনি এবং রবিবার গুলো মানে মেনলি স্পেশাল ক্যাম্পেইন ডেট হয়, এই দিনে বিএলও সাহেবরা স্পেশাল ভাবে বুথে বসে থাকেন এবং এই দিনে কাজগুলো অত্যন্ত সহজভাবে হয়। এবার ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল, এটা আমরা জানি যে প্রতি বছর জানুয়ারি মাসের 5 তারিখে কিন্তু এটা হয়ে থাকে এবং এবারও সেটা হচ্ছে। তাহলে এই হলো শিডিউল, এসআরইআর 2024-এর শিডিউল। তো যারা এই ধরনের কাজগুলো করতে চাইছেন, যাদের এই ধরনের কাজ আছে, অর্থাৎ ভোটার তালিকায় নাম তোলা এবং আরো অন্যান্য কাজ যদি থাকে, নামে ট্রান্সফার সংশোধন, সেগুলো অবশ্যই আপনারা করে নেবেন। আপনার এলাকায় যিনি বিএলও সাহেব আছেন তার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং মনে রাখবেন যে এই যে কাজটা শুরু হচ্ছে এসআরইআর 2024, তার ভিত্তি তারিখ হলো 1/1/2024। আপনারা বিস্তারিত জানার জন্য যে মানে ইলেকশন কমিশনারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমি অলরেডি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটে এসেছি, এখানে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেওয়া রয়েছে। এই যে এখানে যেটা বলছে যে মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের কর্মসূচি, যেটা দেখুন শুরু হচ্ছে 1 নভেম্বর বুধবার থেকে এবং সেটা 5ই ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে। তো বলছে যে এই সুযোগ ছাড়বেন না, অর্থাৎ আপনার যদি কোনো রকমের কাজকর্ম থাকে অবশ্যই আপনি সেই কাজগুলোকে করে নিতে পারবেন। আপনার এলাকায় যিনি বিএলও সাহেব আছে তার সঙ্গে যোগাযোগ করে বা আপনার বুথে গিয়ে আপনি কাজগুলো করে নেবেন। তাহলে এটুকু ছিল এই ভিডিওটি আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট, যাদের এই ভিডিওটি মানে প্রয়োজন, যাদের এই তথ্যটি প্রয়োজন তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।